হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আমি চলে এসেছি আমার পরের ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমার ভিডিওটা শুরু করছি। আমাদের বাড়ির যে গোলাপ গাছটা আছে, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল ধরেছে, সেটা দিয়ে শুরু করলাম। তো এই দেখো, এখানে চাল বাটা হচ্ছে। সকাল সকাল চালটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে আমি বানাবো তালের ফুলুরি, অনেকে তালের ঘাগড়া বলে, তোমরা যেটা বলো। তো এই যে আমার চাল বাটা হয়ে গিয়েছে, চাল বাটার মধ্যে আমি একটুখানি গুড় মিশিয়ে দিলাম। কি করছে আমি বুঝতে পারছি না যে কি করতে হবে। গুড় মিশ্রণ হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো বলবে আমাকে। খুব সহজ একটা রেসিপি, তোমরা সবাই জানো, বাড়িতে বানিয়েছ আশা করি। তো চাল বাটা হয়ে গেছে, আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, এখানে তালের মাড়ি রাখা আছে। এবার আমি অনেক কিছু একসাথে মিক্স করবো। যে তালের মাড়িটা আমি দিয়ে দিলাম এখানে, এটা একটা খুবই সহজ রেসিপি, তোমরা কারা কারা খেয়েছো বা বাড়িতে বানিয়েছো আমাকে বলবে। এটা যদিও তালের সিজন নয়, যেখানে দেখো চালের সাথে গুড়টা মিশানো আছে, ওখানে ময়দা আছে, আর ওখানে মৌরি আছে, কালো জিরা আছে, চিনি আছে। এবার আমি এটা দিয়ে দিলাম এখানে, চালের গুঁড়ি আর গুড় মিশানোটা। একটু অসুবিধা হচ্ছে, বা হাতে ফোনটা ধরে আছি তো ক্যামেরাটা করছি, এক হাতে করে কাজটা করতে একটু অসুবিধা হচ্ছে। এবার আমি ময়দাটা দিয়ে দিলাম। এবারে মৌরি দিলাম। এবার আমি কালো জিরে দেবো। এবার কালো জিরে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, খুব বেশি না, একটুখানি। এবার আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু আমার গুড়টা একটু কম পড়েছিল সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখতে হবে। এটা যদিও তালের সিজন নয়, কিন্তু তাও আমার একটু তাল পেয়েছিলাম সেই জন্য বাড়িতে বানাচ্ছি। তোমাদেরকে তো বলেইছি যে আমার ক্যামেরাটা খুব এতটা ভালো না, একটু অসুবিধা হচ্ছে হয়তো বুঝতে, বা ছবিটা স্পষ্ট আসছে না। তো দেখো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে নেবো। কড়াই বসানো হয়ে গেছে, কড়াইটা গরম হলে আমি কড়াইতে তেল দেবো। তো এই যে আমি সাদা তেল দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি। যাতে একবারে হয়ে যায় বেশি বেশি করে, সেই জন্য আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি। তো দেখো তেল গরম হয়ে গেছে, আর এটা আমার মা ফুলুরি ছাঁকতে লেগে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তালটা যখন ঘুরছিল সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তখন আমি ছিলাম না বাড়িতে। এটা আমার মা করছে, দেখো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা।
আমি কল করব তো ওয়ালা আমি ফোন ফোন করব কি এটা বল জলাই না যায় শুনবি হয়ে এসছে দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা তাহলে ফুলগুলো হয়ে এসছে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানাবে কারা কারা খেতে ভালোবাসো কারা বাড়িতে বানিয়েছো তো আজকের জন্য এটুকুই বন্ধুরা পরের ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সবাই টাটা